ভোটের আগেই কি তাহলে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী ভৌমিক তাহলে ভোটের আগেই কি গ্রেপ্তার তিহার জেলে বসে নাকি নির্বাচন লড়বেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী ভৌমিক বুধবার বিকেলে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং গারুলিয়ার লেরিননগর খেলার মাঠ থেকে তিনি ভোট প্রচার শুরু করে বিস্তীর্ণ অঞ্চল পরিকল্প মানে পরিক্রমা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন একাধিকবার বলেছিলাম সন্দেশখালী থেকে নৈহাটিতে সিবিআই এসে পৌঁছবে এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থভূমিকে নাম জড়িয়েছে খুব শীঘ্রই দেখবেন তিহার জেলে বসে উনি নির্বাচন লড়বেন অন্যদিকে প্রচারে বেরিয়ে পার্থভৌমিক ব্যারাকপুরের গুন্ডারাজ দমন করার দাবি করেছেন এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন তার মানে এখানে গুন্ডারাজ কায়েম আছে সরকার তৃণমূলের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবুও গুন্ডারাজ কায়েম হয় কি করে তার দাবি বিজেপিতেও একটা গুন্ডা নেই তাহলে গুন্ডারাজ হলো কি করে তাহলে গুন্ডারাজ যিনি করছেন তাহলে সেটা পার্থভৌমিকই করছেন অন্যদিকে তিনি আরও জানিয়েছেন ঠিকঠাক তদন্ত হলে লোকসভা ভোটের আগেই তিহারে পৌঁছে যাবেন পার্থভৌমিক সেক্ষেত্রে তিহার থেকেই তিনি লড়বেন ভোটের ময়দানে